আর জান্নাতীদের 120 কাতার হবে, কত কাতার? 120 কাতার, তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। আর এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আরো 70,000 স্পেশাল মানুষ আছে, কত হাজার? যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলে দিব তারা কারা না থাক। তবে অন্য একটা হাদিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। তবে শর্ত কঠিন, কিরকম শর্ত? সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা, কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন, কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন, কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবীরা হবে ইত্যাদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসলেন, ব্যাক করলেন, ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি বিষয়ে কথা বলছিলে? তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই 70,000। নবীজি বললেন শোনো, ওই 70,000 মানুষ, এক নাম্বার, ওই 70,000 মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। প্রথম কাজটা কি? মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই, তারা শিরিকের ধার কাছেও নাই। দুই নাম্বার, তারা আগুনের শেখা বা উল্কি দিয়ে, এই ট্যাটু আছে না, ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে, এই ধরনের ট্যাটু উল্কি তারা আঁকে না শরীরের মধ্যে, এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না। তিন নাম্বার, তারা অবৈধ ঝাড়ফুঁক করে না, অবৈধ ঝাড়ফুঁক করে না। বৈধ ঝাড়ফুঁক করা যাবে, সুরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করা যাবে, সুরা ফালাক নাস ইখলাস পরে পড়া যাবে, আয়াতুল কুরসি পরে পড়া যাবে, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে, কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না, তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না। আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহর প্রতি, তাওয়াক্কুল করে, এরা হচ্ছে সেই 70,000 মানুষের মতো থাকবে ইনশাআল্লাহ। এক সাহাবি দাঁড়িয়ে বললেন, ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই 70,000-এর মধ্যে থাকতে পারি। নবীজি বললেন হ্যাঁ তুমি 70,000-এর মধ্যে একজন যাও। এরপর আরো দুজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন, নবীজি বললেন না ওয়াকাশা অগ্রগামী হয়েছে, এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো? বন্ধ হয়ে যেত। তো এই দরজা খোলা আছে, এই যুগের মানুষও হতে পারে, হতে পারে না? যে ব্যক্তি শিরক করে না, আল্লাহ ভরসা করে, কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না, ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ 70,000-এর মধ্যে আশ্রয় দিবেন, অংশ দিবেন ইনশা আল্লাহ তাআলা। তো আমরা বলছিলাম যে আমরা কোত্থেকে আসছি ভাই? জান্নাত থেকে। কোথায় যাব? ইনশাআল্লাহ। এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু, শয়তানের ফিতনা। কি ফিতনা? শয়তান চায়, শয়তান কিন্তু ওয়াদা করে আসছে, চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে। কি করছে? চ্যালেঞ্জ। শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন? শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি, শয়তান বলছে রব্বি মানে হে আমার রব। শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। সে বলছে রব্বি হে আমার রব, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলছেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেয়া হলো, কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয়, খুব সামান্য। এবার সে বলছে রব্বি ফা বিমা আগওয়াইতানি, হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সেজদা না করার কারণে, লা আকউদান্না লাহু সিরাতাকাল মুস্তাকিম, ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্য আমি সরল পথে ওত পেতে বসে থাকব। বসে থাকে না শয়তান? সুম্মা লা আতিয়ান্না মিন বাইনি আইদিহিম, খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা। শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা, এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে। কোথা থেকে? এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া, মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা এসে প্রলুব্ধ করে রাখবে, কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না, দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে, বেকারত্বের ধোকা দিবে, হতাশা এইটা সেইটা, স্বামী স্ত্রীর ফেতনা, পরিবারের ফেতনা, সামাজিক ফেতনা, আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে, রাখে না? এটা হচ্ছে সামন থেকে আসা। ওয়ামিন খালফিহিম, পিছন থেকে আসবো, পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে, এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে, এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফেলতি সৃষ্টি করে দিবে, যে পরকাল না পরে দেখা যাবে। হ্যাঁ, পিছনে কি আছে? পরকাল না, পিছনটা পরকাল, তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে। হ্যাঁ, বৃদ্ধ হলে তখন তওবা করে নিব, এখনো কি তাড়াহুড়ার কি আছে, পরে দেখা যাবে শেষ বয়সে, এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে। আবার হতাশ করে দিবে, আমার পরকালে আমার জান্নাত হবে না, আমি তো এত আমল করতে পারি নাই, হ্যাঁ আমার কি হবে, আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই, এভাবে হতাশ করে ফেলবে আপনাকে,
পিছন থেকে ثُمَّ لَآتِيَنَّ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ সামন থেকে আসবো পিছন থেকে আসবো وَعَنْ أَيْمَانِهِمْ ডান দিক থেকে আসবো ডান দিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডান দিক মানে কি আমরা বলি না ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডান দিকটা ভালো শুভ মনে করি তো ডান দিক হচ্ছে আপনাকে নেক সুরতে সে ধোকায় ফেলবে ডান দিক মানে কি নেক সুরতে ধোকায় ফেলবে মনে করেন ডান দিক মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরক ঢুকায় দিবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ি নামাজ যাকাত দিচ্ছেন দান সৎকার করছেন মনের মধ্যে রিয়া ঢুকায় দিবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যুক্ত করার চেষ্টা করবে ডান নেক্সট সুরতে ধোকা নেক্সট সুরতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মধ্যে অহংকার নেক্সট সুরতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গীবত তোহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট সুরতে ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গীবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট সুরতে ধোকা মানে নেক্সট সুরতে ডান দিক থেকে মানে কি নেক্সট সুরতে আপনাকে ধোকায় ফেলে দিবে ফেলছে না ফেলছে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্য এটা আবেদ মানুষদের জন্যই যারা আল্লাহকে মানে রাসূলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি মানে আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন আর চতুর্থটা হলো ওয়ান শামাইলিহি মদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলোর পিছনে ছোট এখন তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম যাকাত দেয় কি দেয় না রমজান মাস আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবে না আছে না রমজান মাসে মানুষ বেপর্দায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে নাউজুবিল্লাহ খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদভ্রষ্ট করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও আল্লাহ পাক অন্য সুরায় বলেছেন ক্বালিলুম মিন ইবাদিয়া শাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যেও আসছে যে তোমরা 73 দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল মানে আলাইহি ওয়া আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান্নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতীদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মুহাম্মাদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আর তবে সুসংবাদ আছে সুসংবাদ কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন এটা গিফট হাদিয়া দিয়েছেন কিরকম হাদিয়া আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনাও করে কিন্তু তার আমল নামায় শিরকের কোনো পাপ থাকে না শিরকের কোনো গোনা নাই আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়েছে আমল করার চেষ্টা করেছে শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে ইনশাআল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ এটা তো খুশির কথা আমাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ পন্থী বানাক এবং শিরক থেকে বাঁচিয়ে রাখুন দোয়া করুন এখন মুমিনের সংজ্ঞা তো বুঝলেন এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কি করো আর মুমিন হলেই মুত্তাকি হওয়া যাচ্ছে না মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে কি এক কথায় আমি একটা অ্যান্সার দিচ্ছি সূরা হাশরে চলে যান কোন সূরা সূরা হাশর এই সূরার 7 নম্বর আয়াত কত নম্বর আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও সোজা কথা রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে ইনশাআল্লাহ এত বেশি কথার দরকার নাই এই একটা মূলনীতি যে রাসূল যা যা দিয়েছেন নিয়ে নাও রাসূল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও ইনশাআল্লাহ তোমরা সফল হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে রাসূল কি দিয়েছেন একটু গুছাই দিই আপনাকে এই যে ঘুমাবো আমরা আচ্ছা শুরু করি আপনার চেহারা
রাসূল কি আমাদেরকে ক্লিন শেভ চেহারা দিয়েছেন? হ্যাঁ, আজকে এক ভাই আমাকে টেক্সট করলো, কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা পজিশনে ভর্তি হতে হলে ক্লিন শেভ করতে হবে। তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে। এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে। এটা চাপিয়ে দেওয়া হলো না, হলো এটা চাপিয়ে দেওয়া হলো না। আমরা যদি বলি যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় চাপিয়ে, যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে, এটা কি চাপিয়ে দেওয়া হলো? এটা কি দাড়ি রাখা চাপিয়ে দিলাম? কিন্তু তারা বলছে দাড়ি শেভ না করলে ভর্তি হওয়া যাবে না। চাপিয়ে দিল না, ধ্বংস হোক এদের। কি হোক এদের? ধ্বংস হোক, আল্লাহবাক ধ্বংস করুক এদেরকে। কারণ নবীর সুন্নতকে এভাবে জবাই করে দিকে ধ্বংস করুক আল্লাহবাক। একটা মানুষ একা একা করে একটা জিনিস, একা একা সে করে, একা একা সে নিজের আমল মনে করে করে, তার কাছে মনে হয় সে মনে করে হ্যাঁ এটা একটা গুনার কাজ করছি, এক সময় ছেড়ে দিব ইনশাল্লাহ, মনে করেন এমন মানুষ, এদেরকে আল্লাহবাক মাফ করে দিবেন ইনশাল্লাহ, এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। আমি আল্লাহকে চিনি, আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি। একজন মানুষ মনে করে একটা শেভ করতেছে কিন্তু তার মনে হয় যে না আসলে শেভ করাটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, এটা আসলে আমার আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে, ইনশাল্লাহ আমি আর আরেকটু বড় হলে ছেড়ে দিব ইনশাল্লাহ, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ। আর একজন এটাকে করতে বাধ্য করছে, না এটা করতেই হবে, রাখা যাবে না সুন্নত, এটা কাটতে হবে, শেভ করতে হবে, এ মাপ পাবে না ইনশাল্লাহ তাআলা, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। তো চাপিয়ে দেওয়া খুব খারাপ জিনিস, কেন চাপিয়ে দিবেন আপনি, কেন চাপিয়ে দিবেন? আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি। আমি তো আফসোস করি যে দাড়ি নাই চেহারায়, কত আফসোস করি যে মানুষ আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয়, ঈর্ষা হয়। এটা ঈর্ষা হিংসা না, এটা কি ঈর্ষা? গাল ভর্তি দাড়ি থাকবে দেখে কত চমৎকার লাগে মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে? ছিল কখনো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িগুলো এত সুন্দর ছিল, দাড়ি দিয়ে খুশবু বের হতো, সুবহানাল্লাহ। এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল, মেহেদি দেওয়া লাগতো না, এমনি ব্রাউন কালার দাড়ি, বুঝতে পারছেন না মনে হয়। অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি।